সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাজ ক্যান্সেল করলে আপনার অর্ডার কমপ্লিশন রেট কমবে না, ঠিক আছে? কারণ আমরা এর আগে অনেকগুলো কাজই ক্যান্সেল করা হয়েছে, সেখানে দেখাইছি আমি সরাসরি কিভাবে কাজ ক্যান্সেল করবেন সেটা বায়ারের সাথে কথা বলে। তো বায়ারকে একটা রিকোয়েস্ট পাঠাবেন, দেন আপনাকে বায়ার সেটা রিপ্লে মানে অ্যাকসেপ্ট করলে রিকোয়েস্টে, তাহলে আপনার কাজটা ক্যান্সেল হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সাপোর্ট টিমের সাথে কথা বলে আমরা ক্যান্সেল করতে পারি। কিন্তু আগের যে নিয়মটা দেখাছিলাম সেখানে কিন্তু আপনার মানে অর্ডার কমপ্লিশন রেটটা কিন্তু কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে নতুন প্রসেসটা করতেছি, এই প্রসেসে করলে কিন্তু আপনার অর্ডার কমপ্লিশন রেট কিন্তু কমবে না। তো এটা আমাদের জন্য বেটার হবে, আই থিঙ্ক বেটার হবে, কারণ আমরা অনেকে আছি সাপোর্ট টিমে যেতে চাই না, মানে ভয় পাই আর কি, সাপোর্ট টিমে গেলে কী না কী হয়, অ্যাকাউন্ট চলে যায় কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের নানান ধরনের প্রশ্ন বা আপনাদের মাথায় ঘুরপাক খায়, এত কিছু দরকার নেই, ঠিক আছে? আমরা জানি যে সাপোর্ট টিম কখন লাগে, যখন আপনি কোনো বিপদে পড়বেন তখনই তো তারা আপনাকে হেল্প করবে, তাই না? আপনি যদি কোনো ফল্ট না করে থাকেন তাহলে তো আপনাকে আর কোনো সমস্যা হবে না। তো সাপোর্ট টিমে সবসময় আপনাদেরকে হেল্প করার জন্যই থাকে, কিন্তু মানে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে কোনো সময় মেসেজ করবেন না, বিরক্ত করবেন না তাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখি কিভাবে কাজটা ক্যান্সেল করতে হয়। এই কাজটা ছিল হচ্ছে $160। আমি কাজটা করে দিছি বায়ারকে ফুল্লিভাবে করে দেওয়ার পর, তিনি এখন অনেকবার রিভিশন দিছে, 2-3 বার রিভিশন দিছে, কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। কিন্তু এখন কাজটা কমপ্লিট করার পরে এখন আমাকে মানে তিনি আমাকে যথেষ্ট টাইম দিতে পারতেছে না, পোস্ট দিতেছে না। দেন থিমের তিনি তো একটা থিম গেছে, নাম হচ্ছে ফুডিও প্রো, ঠিক আছে? ওই থিমের আবার একটা প্লাগ ইন আছে, নাম হচ্ছে রেসিপি WP রেসিপি মেকার। তো এই দুইটা রেসিপি মেকার দিয়ে মূলত ওই সাইটে ডিজাইন করতে হবে। কিন্তু ওর ওইটাতে আমাকে আমি যখনই বলি যে তোমার রেসিপি মেকারের প্লাগ ইনের সমস্ত অ্যাক্সেস অথবা ফুডিও প্রোয়ের থিমের সমস্ত অ্যাক্সেসটা আমাকে দাও, কিন্তু তিনি দেয় না। এই কারণে দেখা যায় যে আমি ডিজাইনটা মানে একবার ডিজাইন করছিলাম, সেটা পছন্দ করছিলো, কিন্তু আবার ওইটা আবার ডিলিট করে বলতেছে এটা আবার নতুন করো আর কি। ওটা মনে করেন ওদের একটা কাহিনী করতেছে আর কি। তো আমি ওরে বললাম যে আসলে ফুডিও প্রো দিয়ে আসলে ডিজাইন করা যাচ্ছে না, এলিমেন্টর এর অথবা অন্য আদার্স প্লাগ ইন আছে, ওগুলো দিয়ে যদি এডিট করা যায় তো তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হতো। ডিজাইনটা আমার কাছে খুবই বাজে লাগতেছিলো, সেই জন্য আমি ভাবলাম যে দরকার নেই, আমি বায়ারকে কোনো প্রকার SMS করবো না, আমি ডাইরেক্ট অর্ডারটা বাতিল করবো আর কি। তো এই জন্য আসলে অর্ডারটা বাতিল করা হচ্ছে। তো সমস্যা নাই, এটা ছোটোখাটো বিষয়, কারণ এর আগেও আমিও মানে $200-400 অর্ডার ক্যান্সেল করছি, এটা কোনো বিষয় না। অর্ডার আসতে মানে আপনি যদি কাজ জানেন তো আপনার এটা কোনো ম্যাটারই না, ঠিক আছে? আপনার প্রতিনিয়ত অর্ডার পড়বে। আর আমি এই কাজটা মূলত আমি নিজে করতেছিলাম না, এই কাজটা আমার এক ছোটো ভাইয়েরকে দিছিলাম। তো ওই কাজটা ওই অনেক দিন যাবত 14 দিন যাবত মানে ট্রাই করতেছিল, অনেক চেষ্টা করতেছে, ও ভালো ডেভেলপার। মূলত আমি অনেক আমার হাতে অনেকগুলো প্রজেক্ট থাকার কারণে আমি এই কাজগুলো করতে পারি না। তো আমার কাজগুলো সাবকনটাকে অর্ডারই করে ফেলে, মানে 50% সাবকনটাকে। তো যাই হোক, এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে? আমি আমি দেখাই কীভাবে কাজটা ক্যান্সেল করতে হয়। তো আমরা এটা হচ্ছে আমাদের অর্ডার ফেস, ঠিক আছে? আবার বলে যে এটা বুয়া, ঠিক আছে? এভাবে হয় না, আমি রিপ্লেস করে দেখাই। দেখেন এটা রিপ্লেস করে দেখাইতেছি যে এটা আসল অর্ডার কিনা, ঠিক আছে? $160, আর এখানে 3 দিন সময় চলতেছে, ওকে? তো যাই হোক, আপনি কোথায় যাবেন? আপনি চলে যাবেন হচ্ছে এগুলো সব কেটে দিই, ঠিক আছে? নতুন থেকে fiverr.com চলে আসবেন, fiverr.com নিচের দিকে আসবেন। এখানে দেখেন লেখা আছে, একটু নিচে দিকে আসে, ওকে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। অন্য কোথাও ক্লিক করার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি ক্লিক করেন। আমি ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর তো আপনার অবশ্যই অর্ডার পেজটা ওপেন রাখতে হবে এইখানে, তাহলে আপনার একটু কাজটা সহজে হয়ে যাবে, ওকে? আমার যেহেতু হেল্প সেন্টারে ক্লিক করা হয়ে গেছে, এরকম একটা হেল্প সেন্টারে ক্লিক করছি, ওকে, হেল্প সেন্টারে আবার ক্লিক করি, যেহেতু বইটা আমি কেটে দিছি ট্যাবটা ভুল করে, ওকে, ক্লিক। এখন কিন্তু 2022 সালের নিয়মটা একটু চেঞ্জ হয়েছে, আগে আমরা এখান থেকে চলে যেতে পারতাম, সেলার হবে চলে যেতে পারতাম, কিন্তু এখন ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ, ঠিক আছে? তো আমরা কী করবো, আমরা চলে যাবো হচ্ছে গিগ স্ট্যাটাস, ওকে, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আমরা ক্লিক করবো নিচের দিকে আসবো, আমরা কোনো কিছুতে হাত না দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে স্টিল নিড হেল্প, উই আর হিয়ার, মানে উই আর হিয়ার ফর ইউ, এখানে আপনার জন্যই আসি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি এখানে ক্লিক করবো কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, ওকে? ক্লিক করার পর এবার বলতেছে হ্যালো, হাউ ক্যান হেল্প ইউ, তোমাকে কীভাবে সাহায্য করতে পারি? যেহেতু আমরা এখানে সেলার, আমরা বায়ার না, তো আমরা এগুলোতে আমরা কোনো তাই ক্লিক করবো না, এগুলো আমাদের অন্য কাজে লাগবে। তো আপনি যেখানে ক্লিক করবেন, এখানে সেলিং অন ফাইবার, এখানে লেখা আছে
তো এটা যেহেতু সেলারের জন্য আমরা এখানে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে আপনার প্রবলেমটা কি, ঠিক আছে, এখানে গিকে প্রবলেম, বিকমে সেলার, মানে আপনি কি বিকমে সেলার হতে চান কি না ইত্যাদি, মানে মোর ফিউচার ফর সেলার, আরও অনেক কিছু আছে, সেলার ড্যাশবোর্ডস স্ট্যাটাস, এগুলো যদি দেখতে চান আপনি এখান থেকে করতে পারেন। এটা আমরা জানি অনেক, কিন্তু একটা মানে পেমেন্ট অ্যান্ড উইথড্র যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি এখান থেকে সলভ করতে পারেন, গিক নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আপনি এখান থেকে কিন্তু সলভ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যেহেতু অর্ডার ইস্যু, তো আমরা যেটা করব এখান থেকে অর্ডার ক্লিক করবো। ওকে, অর্ডার, অর্ডার ক্লিক করার পর এখন যেহেতু আমাদের মানে অর্ডারটা ক্যান্সেল করতে হবে, তাহলে আমরা কী করব, এখান থেকে কারেন্ট অর্ডারে ক্লিক করবো। ওকে, এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের জানার দরকার নেই আপাতত, তো আমরা যে সরাসরি চলে যাবো কারেন্ট অর্ডার। ওকে, এখানে ক্লিক করবেন। এবার আপনার প্রবলেমটা কি, অর্ডার ইস্যু না ক্যান্সেল অর্ডার? ওকে, আমি চাচ্ছি ক্যান্সেল ইন অর্ডারস, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে লেখা আছে আই স্টিল নিড হেল্প, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বাকিটুকু আসবে, ঠিক আছে, যে আপনি কীভাবে করবেন। তো এটা আর এটার ড্যাশবোর্ড সেম, মানে একই আর কি। তো আপনি এখানে লিখবেন আই ওয়ান্ট টু দ্য ক্যান্সেল দ্য অর্ডার, এটা প্রথমে লিখে দেবেন সাবজেক্টটা, বিষয়টাকে। আর আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, মোটামুটি আমার সমস্যাটা আপনি একটা লিখবেন, লিখে এখানে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আর এখানে আমি অর্ডারের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, অর্ডারের আইডিটা দিয়ে দিব। এই যে দেখেন, এটা হচ্ছে অর্ডার আইডি, ঠিক আছে। এই অর্ডার আইডিটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এখানে আপনি সাবমিট করবেন, স্যান্ড অ্যান্ড রিকোয়েস্ট। ওকে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। দেখেন একটু ভালো করে কি লিখছি, আই ওয়ান্ট টু ক্যান্সেল দিস অর্ডার, আর আমি একটা ডিসক্রিপশন লিখছি গুগল ট্রান্সলেট দিয়ে, যে কীভাবে এটা কী সমস্যা সেটার জন্য আমি বলে দিছি। ওকে, দিয়ে এবার আমি এখানে কী করবো, স্যান্ড এ রিকোয়েস্টে ক্লিক করবো। ওকে, আমি স্যান্ড এ রিকোয়েস্টে ক্লিক করি, সাকসেসফুলি এটা চলে গেছে। আমার মাই রিকোয়েস্টে যদি আমি যাই, আমি দেখতে পারবো যেটা কোথায়, অথবা এখানে গেলেও কিন্তু আপনি দেখতে পারবেন সাপোর্টে। এই যে দেখেন, আমার দুইটা, এর আগে দুইটা প্রবলেমের জন্য গেছিলাম, তারা আমাকে সলভ করে দিছে। তো এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার আর কি, এটাও ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এটা আপনাকে 12 ঘন্টার ভিতরে, সর্বোচ্চ সময় 12 ঘন্টার ভিতরে আপনাকে এটা সলভ করে দেবে। ওকে, এইভাবে যদি আপনি অর্ডার ক্যান্সেল করেন, তাহলে কিন্তু আপনার রিসপন্স রেটটা কমবে না, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে কিন্তু আপনার অর্ডারের ভিতরে কিন্তু ইফেক্ট পড়তেছে না, ঠিক আছে। তো নির্ভয়ে এই কাজটা করে ফেলতে পারবেন আই থিঙ্ক। আর এটা এটা কোনো ম্যাটার না, ফাইবারের ভিতরে যারা সেলার আছে তারা কম বেশি এটার সম্মুখীন হতেই হবে। কারণ হচ্ছে আপনি 100টা যদি মানে অর্ডার পান আর কি, এখানে 2-1টা ক্যান্সেল হবেই, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যারা বলে অর্ডার ক্যান্সেল করলে গিক চলে যায় হ্যান ত্যান, আসলে এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। গিক অনেক কারণে যেতে পারে, ঠিক আছে, অর্ডার না পাইলেও গিক চলে যেতে পারে, হয়তো কিছুটা ডাউন হতে পারে, কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকলে এটা কোনো ম্যাটার না। আপনি কিছু প্রমোশন করলে এটা আবার কিন্তু উপরের দিকে চলে আসবে, তো সমস্যা নাই। গিয়ে মানে ফাইবারের রুলস এখন, রুলস রেগুলেশন আগের মতো নাই, সব কিছু এখন আপডেট করে ফেলছে, নতুন কিছু রোবট সেট করছে তারা, যেটার মাধ্যমে আসলে মানে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আর কি। আগে আমরা কন্টিনিউ মানে ডেলি 10-12টা করে অর্ডার কিন্তু পাইতাম, কিন্তু এখন একটু কম বায়ার, কিন্তু এই মাসটা খুবই বায়ার আসতেছে। আমি ডেলি বায়ার রিকোয়েস্ট করতেছি, মানে আমি আজকে সকালে 2টা বায়ার রিকোয়েস্ট করছি, 1টা বায়ার আছে, কালকে আমি কালকে মেবি 5টা বায়ার রিকোয়েস্ট করছি, কালকে 5টা বায়ার রিকোয়েস্ট মধ্যে 2টা বায়ার আছে। তো বায়ার রিকোয়েস্টগুলো করবেন ঠিক মতো, গিক আপনার র্যাঙ্ক 2 দিন পিছিয়ে গেলে আবার সামনে চলে আসবে, নো প্রবলেম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা আমাদের ক্লাসে, ঠিক আছে। আমাদের ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, আপনাদের ক্লাসেই দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।